আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যাম শ্যাঙ্কের রেসিপি। এটা খাসির রানের নিচের অংশ দিয়ে তৈরি করা হয়। আমি এখানে দু টুকরো রান নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ছুরির সাহায্যে এরকমভাবে আমি একটু চিড়ে নিচ্ছি উভয় পাশ, তাতে করে মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি উভয় পাশ ভালোভাবে। আমি এরকম লবণ মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এক টেবিল চামচ পাপরিকা গুঁড়ো দিয়ে ভালোভাবে উভয় পাশ মাখিয়ে নিচ্ছি। এবার আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও আমি উভয় পাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সবশেষে এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এবং এটাকে এরকম মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার আধা ঘন্টা পর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ এরকম একটু ভেজে নেব। আপনারা যখন দেখবেন এরকম চারপাশ থেকে লাল হয়ে গিয়েছে তখন নামিয়ে নেবেন। এবার আমি ওই একই তেলে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তিন টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এবার এতে আমি দেড় টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আরও দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজের কুচি। এটা রাফলি চপ করে নিলেই হবে, কারণ আমরা কিন্তু এখানের সব কিছুই পরবর্তীতে ব্লেন্ড করব, তাই এখানে মিহি করে কাটার কিছু নেই। এখানে আমি এক টেবিল চামচের মতো আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি সময় নিয়ে একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা করব। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে একটি বড় সাইজের গাজর এভাবে গোল গোল করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গাজর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা খুব বেশি পোড়া পোড়া করব না, এরকম ধীরে ধীরে আমরা করব। এবার এখানে আমি চার টেবিল চামচের মতো টমেটো পিউরি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি অবশ্যই গরম পানি ব্যবহারের চেষ্টা করবেন। এবার আমি এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তার আগে এখানে একটি আস্ত রোজমেরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই রোজমেরি ব্যবহার করতে পারেন, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে এর ফ্লেভারটা এখানে খুব ভালো আসে। এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যখন এরকম ফুটতে থাকবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব। আপনারা এটা চার পাঁচ মিনিট এভাবে একটু জাল দিয়ে নেয়ার পরে এবার এখানে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং প্রথমে আমি 30 মিনিট অপেক্ষা করছি। মিডিয়াম আঁচেই আমি এটা রান্না করে নিচ্ছি। 30 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে আমি এখানে অরেঞ্জ জেস্ট এবং লেমন জেস্ট আধা চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এবার আমি অপর পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পরবর্তী আধা ঘন্টার জন্য এটাকে সেদ্ধ করে নেব।
এই ফাঁকে অনুরোধ করছি, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। এবার পরবর্তী 30 মিনিট শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এই ঝোল থেকে উঠিয়ে নিচ্ছি এবং আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 50 থেকে 60 মিনিটের জন্য এগুলোকে বেক করে নেব, যতক্ষণ না পর্যন্ত লেগ পিস ভালোভাবে পোড়া পোড়া হয়ে যায় এবং ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা চুলাতেও রান্না করতে পারেন সময় নিয়ে, এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটা আরও কিছু সময় এরকম টানিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি যত ধরনের হার্ব ব্যবহার করেছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি কিছু সংখ্যক গাজর এখান থেকে উঠিয়ে নিচ্ছি, বাকি কিছু আমি রেখে দিচ্ছি যেটা আমি গার্নিশে ব্যবহার করব। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ড করার আগে আপনারা দেখে নেবেন যেন গ্রেভিটা ঠান্ডা হয়, তারপরেই আপনারা ব্লেন্ড করবেন। এবার আমি ভালো করে এই গ্রেভিটাকে ছেঁকে নিচ্ছি। এবার গ্রেভিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে দেখুন যেই স্মুথ সসটা বেরিয়েছে সেটাই আসলে এই ল্যাম্ব শ্যাঙ্কের রেসিপির বিশেষত্ব। এবার এখানে আমি ম্যাশ পটেটো দিয়ে দিয়েছি। এবার এখানে আমার যেই লেগ পিস আমি ওভেনে বেক করে নিয়েছিলাম সেটা বের করে দিয়ে এবং উপর থেকে আমি এই সস দিয়ে দিচ্ছি। এই সসের সাথে এই লেগ পিস কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।